বাবা হিসেবে আমি সবসময় চাই যে আমার আমার সন্তানদের আব্রাহাম গেছে, তাকে একটা সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি, সামনে শেজাদ যাবে তাকেও একটা সুন্দর মেমোরি দিব ইনশাল্লাহ। ঈদ উল আজহার রেশ কাটার আগে মার্কিন মুলুকে পাড়ি জমিয়েছিলেন ঢালিউড ভাইজান শাকিব খান, এক মাসের বেশি সময় ছিলেন সেখানে। বৃহস্পতিবার সকালে দেশে ফিরেছেন তিনি। বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এই অভিনেতা, উত্তর দিয়েছেন বিভিন্ন প্রশ্নের। ছেলের প্রসঙ্গে জানতে চাইলে শাকিব খান বলেন, সন্তানের প্রতি তার ভালোবাসা সবসময় থাকবে। বাবা হিসেবে আমি সবসময় চাই যে আমার আমার সন্তানদের আব্রাহাম গেছে, তাকে একটা সুন্দর মেমোরি দেওয়ার চেষ্টা করেছি, সামনে শেজাদ যাবে তাকেও একটা সুন্দর মেমোরি দিব ইনশাল্লাহ। শাকিব খান বলেন, তিনি অনেক বছর আগে থেকে একটা কথা সবসময় বলতেন, বাংলাদেশের সিনেমা পৃথিবীর উন্নত দেশের মাল্টিপ্লেক্সগুলোতে অফিসিয়ালি হলিউড সিনেমার পাশাপাশি থাকবে, দাঁপিয়ে বেড়াবে। এবার সেটাই হয়েছে। এমন একটা দিন আসবে যেদিন আমাদের সিনেমা পৃথিবীর উন্নত কোনো দেশে মাল্টিপ্লেক্সগুলোতে অফিসিয়ালি কোনো হলিউডি বলিউডি সিনেমার সাথে আমাদের পোস্টারটাও থাকবে, আমাদের সিনেমাও খুব দাপিয়ে বেড়াবে। এবার প্রিয়তমা কিন্তু সেই ব্যাপারটাই হয়েছে। প্রিয়তমা সিনেমার মাধ্যমে নতুন দুয়ারে পা রাখলেন উল্লেখ করে ঢালিউড ভাইজান বলেন, প্রিয়তমা এমন একটা সিনেমা যেটার জোয়ার পুরো পৃথিবীময় চলছে, মানুষ গ্রহণ করেছে, ভালোবাসা দিচ্ছে। পুরো পৃথিবীময় যে প্রিয়তমার যে এই যে জোয়ার চলছে, পৃথিবীময় যে প্রিয়তমাকে এমনভাবে মানুষ গ্রহণ করেছে, এত ভালোবাসা দিচ্ছে, আসলে এইটা বাংলা সিনেমার জন্য কিন্তু একটা নতুন পথ উন্মোচন হলো। আমরা কিন্তু একটা নতুন দুয়ারে পা দিলাম। দেশে ফেরার পথে এবার শাকিব খানের সহযাত্রী ছিলেন প্রিয়তমা সিনেমার পরিচালক হিমেল আশরাফ। শাকিব হিমেলকে অভ্যর্থনা জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর গিয়েছিলেন সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।